গাইস, ওয়েলকাম টু দ্য চ্যানেল। তো আজকে যে এক্সারসাইজগুলো করবো সেই এক্সারসাইজগুলো হচ্ছে ব্রেনের এক্সারসাইজ বা মস্তিষ্কের এক্সারসাইজ। আমরা এই জিনিসটা জানি যে আমাদের মস্তিষ্কের যে লেফট পার্ট বা লেফট সাইড অফ দ্য আওয়ার ব্রেন কন্ট্রোলস দ্য রাইট সাইড অফ আওয়ার বডি, সাইমালটেনাসলি রাইট সাইড অফ আওয়ার ব্রেন কন্ট্রোলস দ্য লেফট সাইড অফ আওয়ার বডি। তো আজকে যে এক্সারসাইজগুলো করবো সেটা হচ্ছে কমপ্লিটলি ব্রেনের এক্সারসাইজ, কারণ ব্রেন যদি আমাদের এক্সারসাইজ না হয় বা ট্রেন্ড না হয় তাহলে কিন্তু আমাদের বিভিন্ন ধরনের, যদি আমরা যতই ওয়েট লিফটিং করি বা যতই বিভিন্ন ধরনের এক্সারসাইজ করি সেটা কিন্তু আমাদের বডিটাকে ফুলফিল করবে না বা আমাদের বডিটাকে ফুললি ট্রেন্ড করবে না। এই জন্য আমাদের সবচেয়ে বেশি দরকার হচ্ছে ব্রেনের এক্সারসাইজ। তো আমি এই ভিডিওতে দুটি মাত্র ব্রেনের এক্সারসাইজগুলো, যে ব্রেনের এক্সারসাইজগুলো বডি এবং মাইন্ডের যে কমপ্লিট হেলথ সেটাকে আমরা ভেরিফাই করতে সাহায্য করবে, যে আমার বডি কতটা আমার ব্রেনের কথা শুনে চলে অথবা আমার ব্রেন কতটা আমার ইচ্ছের উপর কাজ করে সেটা কিন্তু এই এক্সারসাইজগুলো করার মাধ্যমে কিন্তু সেই জিনিসটা ডিফাইন করা যাবে। তো তাহলে বেশি কথা না বলে এক্সারসাইজগুলো শুরু করা যাক। তো ফার্স্ট এক্সারসাইজ যেটা হচ্ছে আমাদের যে কোনো একটা হাতে, ডান হাত বা বাঁ হাত হোক, সবচেয়ে যে ছোটো আঙুল, ছোটো আঙুল 1 2 3 4, আবার রিভার্সে 4 3 2 1, এটা কিন্তু শুরু হচ্ছে আমাদের ডান হাতের সবচেয়ে যে ছোটো আঙুল সেটার উপরে। এবার একইভাবে আমি এইটা যখন আমি এইভাবে রাখছি তখন কিন্তু আমার ডান হাতের সবচেয়ে ছোটো আঙুলটা আমার বাঁ দিকে হচ্ছে, তখনই আমি আমার যে বাঁ হাতের যে সবচেয়ে বাঁ দিকের যে আঙুলটা সেই আঙুলটা আমি ট্যাপ করছি, মানে হচ্ছে আমার ইন্ডেক্স ফিঙ্গার বা তর্জনী। তাহলে এই যে এই রকম একটা পজিশন আসছে আমার বডির, হয় সবচেয়ে লেফট সাইডের আঙুলগুলো অথবা সবচেয়ে রাইট সাইডের আঙুলগুলো, এটি হচ্ছে আমার এই এক্সারসাইজের স্টার্টিং পজিশন। এরপরে এক্সারসাইজটা হচ্ছে এইভাবে 1 2 3 1 2 3 1 2 3 1 2 3 1 2 3 1 2 3 1 2 3 1 2 3 1 2 3। সো এই এক্সারসাইজটা হচ্ছে আমাদের মাইন্ড কতটা আমাদের মানে কনসেন্ট্রেশনে সাহায্য করবে, কতটা আমাদের মাসেল মেমোরি ক্যাপচার করতে আমাদের মাইন্ড কাজে লাগে সেই জিনিসটা এই এক্সারসাইজটার মাধ্যমে কিন্তু পুরোপুরিভাবে ডিফাইন করা যাবে। চেষ্টা করে এক্সারসাইজটা একদিনে না হোক, দুদিনে হবে, তিন দিনে হবে, সাত দিনে হবে, কিন্তু এই এক্সারসাইজটা আমাদের বডি এবং মাইন্ডের যে কম্বিনেশন বা আমাদের বডি এবং মাইন্ডের যে সংযোজন সেটা কিন্তু খুব ভালোভাবে এটা ডিফাইন করে থাকে। সেই জন্য অবশ্যই এই এক্সারসাইজটা বেসিক একটা এক্সারসাইজ হিসাবে করাটা উচিত সবাই করে। এক্সারসাইজটা করার সময় আমি হাঁটতেও পারি, বসতেও পারি, শুতেও পারি, যে কোনো পজিশনে সারাদিনের মধ্যে, বা আমি টিভি দেখতে যেতে, বা আমি ভিডিও গেমস মাঝে মাঝে খেলতে খেলতে, যদিও সেটা সম্ভব নয়, বা আমি টিভি দেখতে যেতে বা গান শুনতে শুনতে আমি এই এক্সারসাইজটা করতে পারি। এটা আমাদের একটা খুব ভালো মাইন্ড ট্রেনিং এক্সারসাইজ। তো এরপরে আসছি এক্সারসাইজ নাম্বার টুতে। এক্সারসাইজ নাম্বার টুটা একটু ডিফিকাল্ট, এটার থেকে আরও তিন চারটে এক্সারসাইজ আছে যেগুলো আমি নিজেই এখনও প্র্যাকটিস করছি, আমি এখনও সেটাকে ভালো করে আয়ত্ত করতে পারিনি, সেই জন্য আমি শুধুমাত্র আজকে ভিডিওটা দুটো এক্সারসাইজ, দুটো বেসিক এবং এলিমেন্টারি এক্সারসাইজের মধ্যেই সীমাবদ্ধ রাখছি বা লিমিটেড রাখছি। তো সেকেন্ড এক্সারসাইজটা হলো বাঁ হাত বা ডান হাত যে কোনো একটা আঙুলে আমার তর্জনী বা ইন্ডেক্স ফিঙ্গার, ইন্ডেক্স ফিঙ্গারটা যদি আমি এখানে রাব করি, অ্যাট দ্য সেম টাইম অন্য হাতে এই যে আমার ইন্ডেক্স ফিঙ্গার এবং আমার যে মেন যে ফার্স্ট ফিঙ্গার যেটা আমরা বৃদ্ধাঙ্গুষ্ঠ বলে থাকি সেই ফিঙ্গারটা আমি এখানে ট্যাপ করছি, এই দুটো কাজ কিন্তু একই সঙ্গে একই সময়ে চলছে এইভাবে। এইভাবে আমি আমার মাইন্ডটাকে আরও একটু ভালো, আরও একটু ডিফিকাল্টভাবে ট্রেন করতে পারি, এবং আমি যে বাঁ হাতে আমি রাবিং করলো এবং ডান হাতে ট্যাপিং করলো এইটা কিন্তু তোমরা উল্টোভাবে করতে পারো, অর্থাৎ ডান হাতে রাবিং এবং বাঁ হাতে ট্যাপিং করার মাধ্যমে করতে পারো। প্র্যাকটিস করার সময় তো অবশ্যই দুটো হাতেই করাটা উচিত, সেটা বলার কোনো দরকার নেই, কিন্তু তবুও যারা প্রথম প্রথম শিখছে এই এক্সারসাইজটা তাদের পক্ষে খুবই ডিফিকাল্ট হতে পারে। সেই জন্য এক্সারসাইজটা প্রথমে একটা হাতে মাস্টার হওয়ার পর আরেকটা হাতে আস্তে আস্তে প্রোগ্রেশন যদি আসে তাহলে কিন্তু এক্সারসাইজটা মানে বেসিক থেকে আমি এক্সারসাইজটা ভালোভাবে শিখতে পারবো। আর তাছাড়াও আরও কতগুলো যে এক্সারসাইজের কথা আমি বললাম সেই এক্সারসাইজগুলো আমি নিজে যতক্ষণ না মাস্টার করতে পারছি আমি তো সেটা নিয়ে ভিডিও বানাতে পারবো না, তবে এই যে এক্সারসাইজগুলো এগুলো এই এক্সারসাইজগুলো আমি ইনভেন্ট করিনি, এক্সারসাইজগুলো আমাদের বলিউড সুপারস্টার এবং অ্যাকশন স্টার বিদ্যুৎ চামল তার ফেসবুক ভিডিওতে এই এক্সারসাইজগুলি বলেছে, আমি সেখান থেকে ইন্সপায়ার হয়ে পড়ে এই এক্সারসাইজগুলো আমি এই ভিডিওর মাধ্যমে
আবার সবাইকার মাধ্যমে ছড়িয়ে দিতে চাই, কারণ হয়তো ওনার সব ভিডিওগুলো সবাইকার কাছে সবসময় পৌঁছয় না। আমি ওনাকে রেগুলার ফলো করি, সেই জন্য আমি ওনার কোনো ভিডিওই কোনো দিনও মিস করিনি। আমিও চেষ্টা করি ওনার মতো বিভিন্ন জিনিস প্র্যাকটিস করার। আমি ওনাকে দেখি যে আমাদের লম্বা যে স্টিক যে প্র্যাকটিস হয় সেই প্র্যাকটিসটা আমি করেছি এবং সেটাতে অনেক ভালোভাবে আমি নিজেই বলছি যে আমি অনেক ভালোভাবে প্রোগ্রেস করতে পেরেছি। আস্তে আস্তে চাইছি যে উনি যে সমস্ত জিনিসগুলো তার ভিডিওর মাধ্যমে আমাদেরকে শেখাতে চাইছেন সেগুলো আমরা আস্তে আস্তে মাস্টার করবো, কারণ তিনি এমন একজন অ্যাক্টার, এমন একজন মার্শাল আর্টিস্ট যিনি নেচার থেকে আমাদেরকে শিক্ষা দিতে চান। সেই জন্য আমি এই ভিডিওটি তার ওনাকে আমি একটা সম্মান দিয়ে পরে ভিডিওটা বানাচ্ছি। তো এই ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটি লাইক এবং শেয়ার করবে, এবং এই ভিডিওটি ছোটো ছেলেদের বিশেষ করে যারা এখন প্রাইমারি স্কুলে আছে বা হাই স্কুলে নতুন নতুন পড়ছে তাদেরকে এই এক্সারসাইজগুলো কিন্তু খুব ভালোভাবে প্র্যাকটিস করানো দরকার, কারণ এই যে এক্সারসাইজগুলো দেখালাম এক্সারসাইজগুলো হলো মাইন্ড ট্রেনিং। এই সময়ে যদি মাইন্ড খুব ভালোভাবে যদি কনসেন্ট্রেশন আসে তাহলে তাদের স্টাডিজ এবং অন্যান্য বিভিন্ন এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিসে তাদের মাইন্ডটা ফুললি ফোকাসড এবং কনসেন্ট্রেটেড থাকবে। সেই জন্য এই এক্সারসাইজগুলো যদি তারাও প্র্যাকটিস করে তাহলে তাদের পক্ষেও কিন্তু মাইন্ডটা খুব ভালোভাবে একটা জিনিসের উপর ফোকাসড হয়ে থাকবে।